গাড়ি চোরের তদন্তে বাংলা এসে গুলি বিহার পুলিশের উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় গাড়ি চোরের তদন্তে বিহার পুলিশের অভিযান গুলি চালানোর ভাইরাল ভিডিও সরগোল পড়ে গেছে ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী বর্তমানে টেলিফোন লাইনে রয়েছে সুদীপ যে ভিডিও সামনে এসেছে গুলি চালানোর ভাইরাল ভিডিও জাগিরে ইতিমধ্যে সরগোল পড়ে গিয়েছে ঠিক কি ঘটনা ঘটেছে দেখো দেবশ্রীতা তোমাকে বলি বেশ কিছুদিন আগে বিহার থেকে একটি ট্রাক্টর চুরি যায় সেই ট্রাক্টর চুরির ঘটনা কিন্তু তদন্তে আছে বিহারের বেশ কিছু পুলিশ কর্মী ও একজন আধিকারিকও ছিলেন বলে যে অভিযোগ রয়েছে তারা কিন্তু আজ বিকেল 4টা নাগাদ কিন্তু তারা চাকুলিয়াতে আসে চাকুলিয়াতে এসে একটি ট্রাক্টরকে আটক করে সেই ট্রাক্টরকে আটক করে ট্রাক্টরের ড্রাইভার যে ছিল তাকে কিন্তু আগে গ্রেপ্তার করে তাকে কিন্তু তাদের গাড়িতে তুলে নেয় এরপরে স্থানীয় বাসিন্দারা সেখানে জমায়েত হতেই কিন্তু উত্তেজনা সৃষ্টি হয় এরপর তারা জানতে চান যে কেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ জানায় বিহার পুলিশ জানায় যে চুরির তদন্ত হয়েছে তারা তাকে গ্রেপ্তার করতে চাচ্ছে কিন্তু স্থানীয় বাসিন্দারা তাতে প্রতিবাদ জানালে কিন্তু বিহার পুলিশ ক্ষিপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে তারা কিন্তু এলোপাতে 5 রাউন্ড প্রকাশ্য দিবালকে গুলি চালায় এই গুলি চালানোর ঘটনা কিন্তু এলাকায় সরগোল পড়ে গিয়েছে ঘটনাস্থলে ছুটে এসেছেন চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ তিনি কিন্তু বলে এই ঘটনা নিন্দা করেছে তিনি বলে সামান্য একটা গুলির ঘটনায় কেন পুলিশ এসে গুলি চালাবে তাও বিহার পুলিশ বাংলা এসে গুলি চালাবে তিনি কিন্তু তার নিন্দা করেছেন এবং তিনি পুলিশকে দাবি জানিয়েছেন যে এই ঘটনা তদন্ত করছে পাশাপাশি কিন্তু ডালখোলার যে ইয়ে রয়েছেন এসডিপিও রয়েছেন রথীন্দ্রনাথ বিশ্বাস তিনি কিন্তু ঘটনার খবর পেয়েই কিন্তু ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে পৌঁছন তিনি যেটা জানিয়েছেন গুলির 3টি খোল পাওয়া গেছে কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ 5 রাউন্ড গুলি চালানো হয়েছে ধন্যবাদ সুদীপ কিষানগঞ্জ টাউন থানা কা পুলিশ গাড়ি হ্যাঁ দুটো গাড়ি একটা স্কর্পিও একটা আর্টিগা কা वहाँ हम पूछ रहे हैं अफसर से उसका अफसर का नाम है संदीप कुमार जो पूछ रहे हैं सर कौन चीज गाड़ी पर है बोले चोरी का गाड़ी है चोरी का गाड़ी है भाई आपको हम कागज दिखाते हैं बोले वीडियो मत करो तुम यहाँ से हटो तुमको भी उठा के लेंगे हमको धक्का मार के फेंक दिया जबरदस्ती उठा के वो लोग लेके चल गया तब हम लोग पब्लिक सब उसको घेरा पुलिस वाला को काहे लेके जा रहे हो मेरा ड्राइवर के पास 2.5 लाख रुपया 2,35,000 इतना रुपया है ड्राइवर के पास गाड़ी गाड़ी का वहाँ से उठा के बस्ती से उठा के गाड़ी वहाँ लगा हुआ बस्ती में घुसा के वहाँ से उठा के लेके गया लेके पहले भाग गया हम जब आए तो गाड़ी लेके भाग गया उठो ड्राइवर को लेके हम जब पब्लिक घिरवा गया उसके बाद तब फायरिंग करने लगा ऊपर बुलेट भी है आईसी सर के पास बुलेट है फायरिंग किया 5 फायरिंग किया तो मेरा छोटा भाई था उसके ऊपर उसको भाग रहा था उसको गोली यहाँ लगा यहाँ फाड़ के चल गया गोली को हाथ हम लोगों के पास सूचना आई है इधर बिहार का पुलिस आए थे कौन लोग 4-5 पुलिस आदमी आए थे कितने आए थे 4-5 पुलिस आदमी आए थे कोई एक लड़के को पकड़ने के लिए तो हमारा बेंगल पुलिस का कोई उन लोग सूचना नहीं दिया है तो लोग आके एक लड़का का उठा लिया और ऐसे सुनने आ रहे हैं वो 5 राउंड गोली के लेकिन हम लोग 3 जो एमटी केस है फायर कार्टिज है हम लोग सीज किए तो उसके बाद हम लोग इन्वेस्टिगेशन करेंगे जो क्या हुआ कैसे हुआ ये हम लोग देखेंगे सर क्या कर क्या बिहार पुलिस इसका सूचना दी थी कि नहीं 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 बिहार पुलिस की तरफ से हमारा चाकुले थाना में कोई सूचना नहीं मिला था निंदा तो ठीक कर जाना चाहिए यहाँ पे है ना नियम ना যে আমি কাউকে অ্যারেস্ট করতে এসে আমি গুলি চালাতে হবে এটা চোর আমি যেটা শুনলাম আমাদের সাংবাদিক বন্ধু যেটা বললো যে চুরি বলে করে এটা চোরকে ধরার জন্য যদি গুলি যদি চালাতে হয় তাহলে ডাকাত ধরতে হলে কি চালাবে তো কামান চালাবে এটা অন্যায় করেছে এটা পুলিশ প্রশাসন বিহারে এটা অন্যায় করেছে এটা বলবো পুলিশে গুলি চালিয়েছে তার কোনো নমুনা পাবে হ্যাঁ পুলিশ আমাদের এখানে 3টা কার্টুন পেয়েছে ঠিক আছে ওটা ব্যবহার হয়েছে এটা এরা আমাদের পাবলিক যারা আছে এখানে মানুষ যারা তারা বলছে 5 রাউন্ড গুলি চালিয়েছে সেই সূত্রে আমি বলবো বিহার পুলিশ যেটা আজকে ঘটনা ঘটেছে এটা নিন্দনীয় ঘটনা আমরা ধিক্কার জানাচ্ছি পুলিশের সাথে পুলিশের কাছ থেকে আমরা এরকম আশা করি না।